নমস্কার দর্শক বন্ধুরা, ডায়াবেটিসকে ট্রিটমেন্ট করার জন্য মিষ্টির ব্যবহার করা হয়, কখনো শুনেছেন? আজগুবি লাগছে না, অদ্ভুত লাগছে, দূর কী সব বকছে। অ্যাকচুয়ালি না, এটা এমন ধরনের একটা মিষ্টি বা এমন একটা মিষ্টি যেটার মাধ্যমে আপনি ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারেন, কারণ এর স্বাদ হলো মিষ্টি। নর্মালি ডায়াবেটিস বা সুগারকে কন্ট্রোল করার জন্য মিষ্টি থেকে দূরে থাকতে বলা হয়, শর্করা থেকে দূরে থাকতে বলা হয়। তবে এই বস্তুটির মধ্যে যে শর্করা আছে, সেই শর্করা কোনোভাবেই আপনার ডায়াবেটিসকে মানে বাড়তে দেয় না, ডায়াবেটিসকে উল্টে কন্ট্রোল করে, ডায়াবেটিসকে উল্টে আপনার কন্ট্রোলের মধ্যে নিয়ে চলে আসে, নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে চলে আসে। তাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য ডাক্তারবাবুরা অনেক সময়ই এই মিষ্টিটাকে ব্যবহার করার নির্দেশ দেন। আসলে হচ্ছে না, কারণ টাইপ টু ডায়াবেটিস হচ্ছে সেই লেভেল যেখানে ডায়াবেটিস প্রায় প্রায় আপনার হাতের কন্ট্রোলের বাইরেই চলে যাচ্ছে, সেখানে আপনাকে যেখানে ইনসুলিন ব্যবহার করতে হচ্ছে। তো সেই জায়গাতে গিয়ে এই মিষ্টিটা আপনাকে ব্যবহার করতে মানে খেতে বলা হচ্ছে, কারণ এর যে সুগার বা এর মধ্যে যে শর্করা রয়েছে সেটা সম্পূর্ণ বিপরীত ধর্মী এবং আপনার শরীরের যে শর্করা লেভেল সেটাকে সম্পূর্ণভাবে শুষে নিতে সাহায্য করে। বুঝতে পেরেছেন? শুষে নিতে সাহায্য করে। এটা যে মিষ্টি আমি বলছি, এটা কোনো মিষ্টির দোকানে কিন্তু কিনতে পাবেন না, এটা একটা ফল, এটা একটা ড্রাই ফ্রুট, ঠিক আছে? ড্রাই ফ্রুট অর্থাৎ শুকনো ফল হিসাবে বেশি ব্যবহৃত হয়। তো এর ক্ষমতা অপরিসীম, শুধুমাত্র যে আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করে তা নয়, এর মধ্যে এত কিছু মিনারেলস রয়েছে, এত কিছু মানে ভরে ভরে সমস্ত ভাইটামিনস রয়েছে যে এটাকে একটা সুপার ফুড হিসাবেও ধরা হয়। বুঝতে পেরেছেন? এমন কোনো মানে বলতে পারেন যে খনিজ তত্ত্ব নেই বা মিনারেলস নেই যেটা এর মধ্যে পাওয়া যায় না, প্রায় সব আছে। ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম থেকে আরম্ভ করে কপার টপার যত কিছু আছে সব আছে। বেশি বকবো না, ভিডিওটা বেশি লম্বা করতে চাইছি না। তো এটাকে কি করতে হবে জানেন? আমি নামটা অবশ্যই বলবো, আপনারা ধৈর্য হারা হবেন না, নাম অবশ্যই বলবো, কিন্তু নামটা শুধু বলে দিলে অনেকে কি করেন জানেন তো, চট করে ভিডিওটাকে স্কিপ করে চলে যান অথবা ছেড়ে দিয়ে চলে যান। আসল ব্যাপারটা হলো সেই মানে ফলটাকে খাবেন কিভাবে সেটাও তো জানতে হবে। আমি বলে দিলাম ড্রাই ফ্রুট, শুকনো ফল, কিন্তু এটাকে খাবেন কি করে? শুধুমাত্র মানে নর্মালি চিবিয়ে খেলেই কি কাজ হবে? সেরকম তো নয়, এর একটা পদ্ধতি আছে। তাই নামটা অবশ্যই জানবেন, কিন্তু তার আগে তার পদ্ধতি জেনে নিন। হচ্ছে আপনাকে, আপনার যদি টাইপ টু ডায়াবেটিস থেকে থাকে, আপনি যদি রাতের বেলা এই ফলটাকে খাচ্ছেন, তাহলে পরে আপনাকে কিন্তু দুধের সাথে ভিজিয়ে খেতে হবে। ইয়েস, এই ফলটার কিছু টুকরো আপনাকে এই দুধের মধ্যে অন্তত 10 মিনিট ভিজতে দিতে হবে। তাই বলে ফোটাবেন না, কিন্তু গরম দুধে ফেলে দেবেন, ফেলে দিয়ে 10 মিনিট রেখে দেবেন, তারপর সেই দুধটাকে পান করবেন। আর যদি সকালে খাচ্ছেন, তাহলে নর্মাল ঈশদুষ্ণ গরম জলের মধ্যে এটাকে অন্তত 20 মিনিট এমনি ডুবিয়ে রেখে দেবেন, অর্থাৎ ভিজতে দেবেন, তারপর আপনি এই ড্রাই ফ্রুটটা খান। এবার আমি বলি সেটা কী জিনিস। আপনারা আঞ্জিরের নাম শুনেছেন? ছাড়ুন, অনেকে হয়তো বুঝতেই পারবেন না আঞ্জিরটা কী জিনিস। আঞ্জির হলো সেই জিনিস যেটা হচ্ছে ডুমুর। আমরা যে নর্মালি আমাদের গ্রাম বাংলা বা শহরে যে ডুমুর গাছ পাওয়া যায় না, আপনারা অনেকেই জানেন ডুমুরের ফুল হয় না, কথিত আছে। তো সেই ডুমুর ফলটাকে কেটে কেটে রোদে শুকিয়ে সেটাকে আঞ্জির প্রস্তুত করা হয়। তো এই হলো আঞ্জির। আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন, এর জন্য আপনাকে বাইরে থেকে মানে কিনতে হবে না, কারণ এর দাম অনেকটা যথেষ্ট বেশি। তো আপনারা এইভাবে আঞ্জির প্রস্তুত করতে পারেন, বাড়িতে রোদে শুকিয়ে নিতে হবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো এই আঞ্জিরকে আপনারা রেগুলার যদি ইনটেক করেন, আপনাদের ডায়াবেটিস খুব দ্রুত হারে কমতে আরম্ভ করবে। টাইপ টু ডায়াবেটিস যদি কমতে পারে, তাহলে আপনার যদি নতুন সুগার হয়ে থাকে বা আপনার নর্মাল লেভেলের মধ্যেই যদি সুগার থাকে, অর্থাৎ সামান্য বেশি, তাহলে আপনার সুগার কেন আপনি কমাতে পারবেন না বলুন তো? খুব সহজে কমাতে পারবেন, শুধু এইটা একবার ট্রাই করে দেখুন না। এই অদ্ভুত তথ্য আমি আমার মন গড়া কথা নিয়ে বলছি না, এটা সদ্য লন্ডনে প্রকাশিত এক জার্নালে বলা হয়েছে। তাই আপনারা এটা ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো ফল পাবেন নিঃসন্দেহে। খুব তাড়াতাড়ি দেখা হবে এক নতুন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন দর্শক বন্ধু, আমি আগে বলা উচিত ছিল কিন্তু এখন ভিডিও শেষে আপনাদেরকে একবার অনুরোধ জানাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। কেন জানেন তো? আপনারা সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশনটা ভালো থাকে, এই ধরনের ভিডিওগুলো বারে বারে আপনাদের কাছে নিয়ে আসতে ইচ্ছে করে। তাই সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এবং পাশে থাকা অল বাটনটাতে ক্লিক করতে ভুল করবেন।